যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আর গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তার পানি কিছুটা কমলেও বিভিন্ন বাঁধ, সড়ক, ব্রিজ, কালভার্ট ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার নানান অংশ। এদিকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শিমুলিয়া কাঠারবাড়ির নৌরুটে তীব্র ঘূর্ণিস্রোতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পারাপার। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওচিত্র আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও জামালপুরে বিভিন্ন এলাকার সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় এখনও পানিবন্দী রয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ। ১১ দিনে বন্যার পানিতে ডুবে আর সাপের কামড়ে জামালপুরে মৃত্যু হয়েছে ২৫ জনের। দুর্গত এলাকায় কাজ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের। গাইবান্ধায় শহর কিংবা গ্রাম সবখানেই অথই পানি। সহায় সম্বল হারিয়ে একরকম নিঃস্ব এখানকার বানভাসীরা। একদিনের ব্যবধানে বন্যার পানিতে ডুবে গাইবান্ধায় শিশু ও বৃদ্ধসহ ৪ জনের মৃত্যু হয়েছে। অচল হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ফুলছড়িতে ত্রাণ বিতরণকালে ডেপুটি স্পিকার জানান, নদী ভাঙন রোধে নেওয়া হবে সব ধরনের পদক্ষেপ। কিভাবে আমাদের এই এলাকাকে রক্ষা করা যায়, চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন কিভাবে করা যায়। সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বগুড়ায়। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাঙালি নদীর পানি। অসংখ্য ঘরবাড়ি তলিয়ে আছে পানির নিচে। অবর্ণনীয় কষ্টে দিন পার করছেন বানভাসীরা। এদিকে অস্বাভাবিকভাবে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে তীব্র ঘূর্ণিস্রোতের কারণে প্রায় ১ সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। আটকে আছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।